হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে ফরিদুল টিএইচ রক। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও, সেটা আমার ভাইয়ের বিয়ের ভিডিও। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যারা আমাদের বিয়ে দেখতে চাও বা অনেকেরই দেখার ইচ্ছা যে আমাদের বিয়েটা কেমন করে হয়, সেই জন্য তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে এলাম। আর আফটার অল মেকআপ আর্টিস্টের ভাইয়ের বিয়ে বলে কথা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। আর আজকে হচ্ছে আমাদের ফ্রাইডে, শুক্রবার, তো মসজিদে ক্ষীর দেওয়া হয়, আমাদের পাড়াতে ক্ষীর দেওয়া হয়। ক্ষীর মানে হচ্ছে পায়েস, পায়েস রান্না করে মসজিদে বা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে দেওয়া হয়, তো সেটা তো আজ থেকে তোমরা সবাই দেখতে পাবে। আর চলো তোমাদেরকে দেখাই। আর অনেকেই আসতে পারে না, বিয়েতে হয়তো আসতে পারেনি আর এখন লকডাউনের জন্য, তো ভাবলাম আর এই বিয়ের পরিস্থিতি, আবার এমন সময় বিয়েটা হচ্ছে, লকডাউন সবাই জানো তোমরা, তো লকডাউনের মধ্যে তোমরা জানো যে কতজন অ্যালাও আছে সেটা। আমার অনেক বন্ধু আছে যাদেরকে আমি বলতে পারিনি, আবার লকডাউনের জন্য আসতেও পারবে না সেই কারণে বলিও নি, তো ভাবলাম চলো সেটা একটু শেয়ার করি, তারা দেখতে পাবে যে কেমন করে কি হচ্ছে না হচ্ছে। আর আমার বাড়ির বিয়ে তো অনেক আছে আমার ফ্রেন্ডরা এমন দূরে দূরে, তারা দেখতেও চেয়েছে যে ভিডিও করলে একটু পাঠিও, তো তখন ভাবলাম যে তাহলে একটু ইউটিউবেই ছাড়া হোক, দেখা হোক, সবাই একটু দেখুক, কারণ লকডাউনে তো সবাই আসতেই পারবে না এই পরিস্থিতিতে, আর কি করব, এইভাবে এনজয় করতে হবে। তবে হ্যাঁ, আমার বিয়েটা আশা করি লকডাউনের মধ্যে ফেলবো না, সবাই আসবে তখন, সেটা আমার অন্যরকম করে হবে হয়তো আশা করি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ভিডিওটা, তোমরা দেখো আর এনজয় করতে থাকো, আর আমরা কিভাবে এনজয় করি সেটা দেখতে থাকো। গাইজ, আমার ভাইয়ের বিয়ে তো তার স্টার্ট হয়ে গেছে আজ থেকে, আজকে শুক্রবার, কারণ আজকে আমাদের ক্ষীর, এই যে পায়েস, মসজিদে পায়েস দেওয়া হচ্ছে, পাড়ায় মানে বাড়ি বাড়ি পায়েস দেওয়া হবে, আমাদের এটা নিয়ম। এখানে একটা রয়েছে, এই যে এখান থেকে তোলা হবে, বাট এটা কোথা থেকে হয়েছে সেটা দেখাচ্ছি। এটা এখান থেকে হয়েছে, আমার ভাগ্নি ও করছে এরকম করে তুলে, জাস্ট এটাতে দেওয়া, এরকমভাবে দেখো লাভ লাভ হচ্ছে সব স্টাইল। তো আজ থেকে স্টার্ট, তোমরা দেখো পুরো ভিডিওটা একটু একটু করে, মানে পুরো বিয়ের ভিডিওটা একটু একটু করে শেয়ার করবো তোমাদের সাথে আমার ব্লগে, কারণ একজন মেকআপ আর্টিস্টের ভাইয়ের বিয়ে বলে কথা। ভাগ্নিকে এখন দেখাচ্ছি না, ভাগ্নি এখন নাইটি পরে আছে, আমরা সবাই ঘরের জামা কাপড় পরে আছি, কারণ আমরা এখন সামনে আসতে পারবো না, তোমাদেরকে নেক্সট টাইম থেকে আশা করি দেখতে পাবে মেহেন্দি থেকে, ঠিক আছে। ফেসিয়াল থেকেও দেখতে হবে, ভাইয়ের ফেসিয়াল করবো একটু, তারপর আমিও করবো একটু টুকিটাকি, আমার জিনিসপত্র সব শেয়ার করবো। হাই গাইজ, বললাম যে আজকে শুক্রবার, মসজিদে ক্ষীর দেওয়া হয়েছে, আর আজকে থেকে অনুষ্ঠান স্টার্ট আমাদের। তো আজকে রাত্রিবেলা, মানে এখন বাজে কটা, রাত্রি 9:30 হয়তো হবে, তো এখন আমাদের মিলাদ হলো, ইসলামিক মিলাদ যেটা হয় বিয়ের আগে দিতে হয়, তো সেই ছবিটা আমি মানে সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, ওটা করতে নেই আশা করি, কারণ এই মধ্যে অনেক কিছু, অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তোমরা একটু দেখো কীভাবে আমাদের বিয়েটা হচ্ছে সম্পূর্ণ। আর কি বলবো, মানে ওই ইসলামিক মিলাদটা আমি দিতে পারলাম না, যার কারণে আমরা সবাই কীভাবে রেডি হয়েছি, কীভাবে আমাদের মিলাদ হয় সেখানে এসে, মানে শেষ হয়ে যাওয়ার পর একটু ভিডিও বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন তোমাদের লাগে অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে, আর বিয়ে বলে কথা সেটা তো দেখাতেই হবে, তো সেই জন্য শেয়ার করছি। আর এটা হচ্ছে আমাদের মিলাদের সিঙ্গি দিয়েছে গুজিয়া, সবাই পেয়েছে, তো আমিও পেয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো বাদ বাকি ভিডিওটা পুরো দেখতে থাকো। মিলাদ শেষ হয়ে যাওয়ার পরে সবাই এখানে আছে, আরও সব আছে, ফটো তুলবো। এই যে আমার বেটি, এটা বেটি মা, এটা হচ্ছে মা, এটা আমার ভাবি বৌদি আর কি যাকে বলা হয়, এটা আমার দাদা, আজ দেখতে পেলাম আমার ব্লকে, এতদিন কেউ দেখেনি, দেখো সবাই বসে আছে। তো এখন সকাল হয়ে গেছে আর আমাদের প্যান্ডেল, বিয়ের প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, সেটা একটু দেখাবো তোমাদেরকে, যে প্যান্ডেলটা হচ্ছে স্টার্টিং, তো তোমাদেরকে একটু দেখাবো ভাবলাম, তাই সকালবেলা একটু অন হলাম। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই, তোমরা একটু দেখো। তোমরা যে প্যান্ডেল স্টার্ট হয়েছে, প্যান্ডেলটা এখন সেরকম কিছু হয়নি, সবই উপরে ছেয়েছে, একদম স্টার্টটা দেখালাম, তারপরে আবার সিস্টার পরে দেখাবো। আর আরেকটা জিনিস দেখাবো, যেটা আমাদের হয়ে গেছে তত্ত্ব রেডি, যতটুকু হয় মালাটা শুধু বাকি আছে, মালা তত্ত্বটা বাদ বাকি তত্ত্ব রেডি, তো চলো তোমাদেরকে একটু সেটা দেখিয়ে দিই। বিয়ের বেনারসি বৌভাতের ল্যাঙ্গা আছে, সেটা দেখিয়ে দেবো এরপরে। আর এগুলো হচ্ছে কসমেটিক্স, মানে সাজুগুজুর জিনিস, সবটা বোঝা যাচ্ছে না, ভিতরে ভিতরে অনেক আছে। এটা হচ্ছে বোরখা, যেটা দেয় আমাদের জানো বোরখা, এটা হচ্ছে ঠাকুমা দিদা আর যার কাছে কোরআন পড়ে তার শাড়ি, ঠিক আছে, তিনটে, এখানে জুতো না দেখালেও চলতো, তবু দেখালাম। এই যে ল্যাঙ্গাটা, ল্যাঙ্গা এটা, এটা হচ্ছে গায়ে আর ওড়না আছে এখানে, আর এটা আমি এক্সট্রা কিনেছি মাথায় দেবে বলে, তার আচ্ছা গেল, মানে কনের, সরি। আর এটা হচ্ছে ভাইয়ের বৌভাতের
পাঞ্জাবি, সাথে পায়জামা আছে ভিতরে। কিন্তু আমি ভেবেছিলাম শাড়িটা পরবে যেহেতু, যার জন্য আমি কিনেছিলাম ম্যাচিং করে। কিন্তু আমাদের আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, বৌভাতে লেহেঙ্গা আর পাঞ্জাবি, তো স্যাড। আর এটা হচ্ছে তোমার মেয়ের মায়ের শাড়ি, এটা দিতে হয় বিয়ের দিন, যখন ওই রোজার ফল টল যাবে তখন দিতে হবে তার সঙ্গে। তো সেটা দেখাবো হয়তো একটু, এখন দেখালাম, তো চলো আবার নেক্সট কিছু দেখাবো পরে। বিয়ের লাইটিং সব হয়ে গেছে, তো আমি তোমাদের একটু দেখাবো, তাই ভাবলাম যে ভিডিও স্টার্ট করি। আজকে বিয়ের আগের দিন, মেহেন্দি হবে রাত্রিরে, তোমরা সেটাও দেখবে। আজকের মেহেন্দি রাত, চলো তোমাদের মেহেন্দি দেখিয়ে দিই। এবার মেহেন্দি স্টার্ট করবো, তোমরা দেখো। এবার শুরু হবে গায়ে হলুদ, চলো দেখি সবাই মিলে। बनी का गोरा बदन दमकाओ रे, हल्दी लगाओ रे, तेल चढ़ाओ रे, बनी का गोरा बदन दमकाओ रे। बनी हमारी चंदा का टुकड़ा, चंदा का टुकड़ा, चंदा का टुकड़ा, बनी हमारी चंदा का टुकड़ा, फूल जैसा है बन्नी का मुखड़ा, बन्नी का मुखड़ा, बन्नी का मुखड़ा, मुखड़ा सजाओ रे, कंचन बनाओ रे, बन्नी का गोरा बदन दमकाओ रे, हल्दी लगाओ रे, तेल चढ़ाओ रे, बन्नी का गोरा बदन दमकाओ रे, हल्दी लगाओ रे, तेल चढ़ाओ रे, बन्नी का गोरा बदन दमकाओ रे। बन्नी की बनिया फूलों की डाली, फूलों की डाली, हाँ फूलों की डाली, बन्नी की बनिया फूलों की डाली, नाजुक नाजुक बन्नी हमारी, बन्नी हमारी, हाँ बन्नी हमारी, केसरिया हल्दी का उपटन लगाओ रे, बन्नी का गोरा बदन दमकाओ रे, हल्दी लगाओ रे, तेल चढ़ाओ रे, बन्नी का गोरा बदन दम।
করো তো মাথা বুঝতে তোলো আরেক তোলো এই সাইডে টান করো এই সাইডটাতে এই সাইডটাতে সবাই পেছন তুলে দিই একটু এইরকম এইরকম হ্যাঁ 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 केसरिया हल्दी का उबटन लगाओ रे बन्नी का गोरा बदन दमकाओ रे हल्दी लगाओ रे तेल चढ़ाओ रे बन्नी का गोरा बदन दमकाओ रे हल्दी लगाओ रे तेल चढ़ाओ रे बन्नी का गोरा बदन दम সারাটাকে নিয়ে যাবে ওকে নয় ওই তো হ্যাঁ পারবে 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 হবে হবে ও তো লজ্জাই আমি পড়ে গেল এখন কাছে পয়সা আছে দাঁড়িয়ে ভালোই আছে চলে ওই গাড়ি ঢোকাতে হবে আমি আমি বলে দিচ্ছি বলতে তো পড়ে দেবে না 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 আচ্ছা এটা হচ্ছে মেয়ের মায়ের রোজার ফলমূল আর শাড়ি এটা দিতে হয় যেটা আগে দেখিয়েছিলাম তোমাদের এখানে আছে পাকান মানে মালপোয়া খেজুর বাতাসা আর পাকা কলা এটা হচ্ছে মেয়ের বাড়িতে বিয়ে পড়ানো হবে সেখানে লাগবে এটা দিতে হয় আমাদের এখানে ভাইয়ের খিরগালে হবে কেক দিয়ে সেই কেকটা তোমাদের একটু দেখালাম আগে মা খিরগালে দিচ্ছে তারপরে বাবা দেবে তারপর বাড়ির সবাই দেবে একে একে এটাই নিয়ম আমাদের
पानी दी की गल कर दे, पानी दी की गल कर दे, थोनू पोख पिला दांगे। एजी एजी हाय हाय हाय। एबार बाड़ी थेके एसेछे देखो मेकअप आर्टिस्ट অন্তরা দাস। আসবিনা বলেছিল অনেক জার্নিং হয়েছে ওর ব্যাপারটা, আজকে ও এসেছে তো আমার বাড়িতে। আমি খুব খুশি, আসবিনা বলেছিল আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। এইখানে দিদিভাই বসে আছে, অবশ্য দিদিভাইকে দেখানো হয়নি তোমাদেরকে কালকে, কারণ আমার আবার জাম্বু এসেছিল। আমার জাম্বু, বুঝতেই পারছো তো, সেই জন্য আমার দিদিভাইকে এখন দেখালাম। আর এ এখন এসেছে, মাসি এসেছে, এই যে মেসে বসে আছে সেখানে। এবার এই জার্নিটা কেমন লাগলো আজকে আসতে, বলো, বলে ফেলো জোরে। প্যাথেটিক, এত জার্নি হয়েছে, এত জার্নি হয়েছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আর বুঝতেই পারছো ফিগার দেখে, খুবই ডাইট টাইট, সরি ডাইট করে না, খায় না, কেন ভিডিও করতে করতে খাওয়া যায় না। ও মেকআপ করছিল, আমি কলা খাচ্ছিলাম, বুঝতে পারছো ব্যাপারটা। আর ও এখন ভিডিও করছে, ওকে দিয়েছি কেক মিষ্টি, ও খাবে না। তোমরা যদি খেয়ে ফেলো, চলো ও খেয়ে নিক, পরে আবার ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। প্যারা ভাইয়া মেরা দুলহা রাজা বন কে আ গয়া, প্যারা ভাইয়া মেরা রেশম কি পাগড়ি পে সেহরা ঘর আঙ্গন মে আ গয়া, প্যারা ভাইয়া মেরা, প্যারা ভাইয়া মেরা দুলহা রাজা বন কে আ গয়া, প্যারা ভাইয়া মেরা রেশম কি পাগড়ি পে সেহরা ঘর আঙ্গন মে আ গয়া, দেখো ইয়ারা মেরা। पीछे बाराती आगे बैंड बाजा, आए दूल्हे राजा गोरी खोल दरवाजा। हे पीछे बाराती आगे बैंड बाजा, आए दूल्हे राजा गोरी खोल दरवाजा। गोरी खोल दरवाजा। মেয়ের বাড়ির ওখানে আমি কিছু শ্যুট করতে পারবো না, কারণ আমি বরযাত্রী যাইনি, বরযাত্রী খুব কম, এই লকডাউনে বিয়ে হচ্ছে, তাই তোমাদের বৌভাত থেকে দেখাবো। বৌভাত স্টার্ট, তোমরা দেখো। ও করম খুদায়া হ্যায় তুঝে মুঝসে মিলায়া হ্যায়, তুঝ পে মর কে হি তো মুঝে জিনায়া। এবার আমি খুব খুশি, কারণ আমার ভাইয়ের বৌভাতে সোনাইদি, মন্টিদা আর ঝুমঝুমি এসেছে। কে রাহা হ্যায় দিল দিওয়ানা জানে যা খা কে কসম, কে রাহা হ্যায় দিল দিওয়ানা জানে যা खा के कसम, हम इश्क में मर जाएंगे, कुछ भी सनम कर जाएंगे, छोड़ेंगे ना दामन यार का। এখানে আমি আর আমার মা আর মাসি আছি। Thank you.
তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর আমাদের বিয়েটা কেমন করে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরো কিছু কিছু ভিডিও নিয়ে শেয়ার করেছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ পুরো ভিডিওটা শ্যুট করা সম্ভব নয়, কারণ আমার বাড়ির বিয়ে জানোই কতটা ব্যস্ত থাকবো, কারণ তোমাদের বাড়িতেও হলে তোমরা বোঝো যে বিয়েতে কত ঝামেলা কত দায়িত্ব। তো আমার ভাইয়ের বিয়ে, তো সেটা দায়িত্ব থেকেই যায়, সেই কারণে একটু ব্যস্ত ছিলাম, ছোটো 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 শ্যুট করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখবে অবশ্যই আমাকে জানাবে। যারা বিয়ে বাড়িতে আসতে পারেনি তাদের জন্য ভিডিওটা বানিয়েছি, বিশেষ করে অনেকে মানে আমার যে পাওয়ার মানে বলি অঙ্কিতা মুখার্জি বা সোনাইদি, ওকে বলেছিলাম বিয়ের আগের দিন থেকে আসার জন্য, কারণ ওর বিয়ে দেখার খুব ইচ্ছা যে আমাদের বিয়েটা কীভাবে হয়, তো সেই কারণে আসতে পারেনি আবার কোনো কারণে, তো বোভাতে এসেছিলো আর তোমরা সেটা দেখেছো, আর সেই কারণে ভাবলাম যে পুরো ভিডিওটা স্টার্ট কিভাবে হয়, কিভাবে মানে শুরু হয় আমাদের ভিডিওটা, কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোটা সম্ভব হয়নি। আর যারা আমাদের বিয়েতে সত্যিকারের আসতে পারেনি, অনেকেই আসতে পারেনি, অনেকে বলেছি এই লকডাউনের জন্য হয়তো অনেকেই আসতে পারেনি, তো সেই কারণে আমি তা ভাবলাম যে একটু ভিডিওটা শেয়ার করি, তাহলে সবার দেখা হয়ে যাবে, সেই কারণে আমি শেয়ার করলাম, সবাই একটু দেখবে এনজয় করবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আর কি বলবো, চলো আজকের মতো এখানেই বিদায়, পরে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব শুধুমাত্র এসকে ফরিদুল টিএইচ রকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, টাটা।